প্রভু, আমার মতে যুবরাজ অঙ্গদকে এই কাজের জন্য পাঠানো হোক। অঙ্গদ, তুমি যুবরাজ, তুমি এই দায়িত্ব স্বীকার করছো? প্রভু, এত বিদ্বান জ্ঞানবান থাকা সত্ত্বেও আমাকে এর যোগ্য ভেবেছেন, আমার ভাগ্য ধন্য হয়ে গেছে। আপনি আমার গৌরব বাড়িয়ে দিয়েছেন কৃপাসিন্ধু। দূতের অনেক বড় দায়িত্ব রয়েছে অঙ্গদ। শত্রুদের সভায় আপন রাজার সংবাদ শোনানো আর আপন কথায় তাদের সহমত করানো, আপন রাজার কথার এই প্রকার ব্যাখ্যা করা যাতে আপন রাজার সম্মানও অটুট থাকে আর সামনে শ্রোতাদের অসম্মানও না হয়। আত্মসংযম দূতের সবচেয়ে বড় গুণ অঙ্গদ। প্রভু, যার মাথার ওপর আপনি আশীর্বাদের হাত রাখেন, সে বুদ্ধি, বিবেক, গুণ আর জ্ঞানের সিন্ধু হয়ে যায় কৃপানিধি। তুমি কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছ তা ভালো মতো বুঝে নাও। রাবণ, সসম্মানে আমাদের সীতাকে ফিরিয়ে দিক, রক্তপাত আর সংঘাতের অবস্থা না আসুক, এটাই উদ্দেশ্য আমাদের। তুমি আমাদের পক্ষ থেকে শান্তিদূত হয়ে যাচ্ছ বালিকুমার। আমাকে আশীর্বাদ দিন রঘুনাথ, আমি যেন সফল হয়ে আপনার চরণে ফিরতে পারি। দূতের আরেকটা কর্তব্যও আছে বালিকুমার। শত্রুর সামনে আপন দলের শক্তি আর আপন সেনাদলের শক্তির বর্ণনা এমন চতুরতায় করবে যাতে শত্রু ভেতরে ভেতরে ভীত হয়। যে বিশ্বাসের সঙ্গে আপনি এই দায়িত্ব আমাকে দিচ্ছেন তা যেন পুরোপুরি পালন করতে পারি, আমাকে আশীর্বাদ করুন প্রভু। যাও, বিজয়ী হও। আমাকে আজ্ঞা দিন মহারাজ। সফল হয়ে ফিরে এসো। যশস্বী ভব। প্রভু শ্রী রামের দূত। আসার উদ্দেশ্য কি? লঙ্কার রাজা রাবণকে আমার প্রভু শ্রী রামের সংবাদ দিতে। ওখানেই দাঁড়িয়ে থাকো, সেনাপতি অনুমতি দিলে তবেই আসতে পারবে। আমি অনুমতির জন্য অপেক্ষা করব। কে এসেছে? শত্রুর দূত এসেছে। সেনানায়ককে বলে দাও। শত্রুর দূত এসেছে সেনানায়ককে বলে দাও। সবাই পেছনে সরে যাও।
সেনারা দূরে চলে গেছে। দরজা খুলে দাও। নিজের গদা এখানে রেখে দাও। জয় শ্রীরাম। এ তো রাজকুমার অঙ্গদের গদা, এর অর্থ কি? ওরা দূতকে আপন অস্ত্র ত্যাগ করতে বলেছে হয়তো, এই জন্য রাজকুমার আপন গদা ওনাদের না দিয়ে নিজের সেনার কাছে পাঠিয়েছে। রাক্ষস দলের মধ্যে অঙ্গদ চলে যায় এমন নির্ভয়, সিংহ যেমন হাতিদের দলেতে সাহস অপার নিয়ে রামের আধার নিয়ে লাফ দেয় যেন কেউ সাগর অতলেতে। মানে না কারোর বাধা এগিয়েই চলে যায় সূর্যের প্রকাশ যেমন ঘন জঙ্গলেতে। রঘুবীরের সেনায় আছে বড় বড় যোদ্ধা কিন্তু অঙ্গদের মতো না কেউ বিবেক বুদ্ধি বলেতে। রঘুবীরের সেনায় আছে বড় বড় যোদ্ধা কিন্তু অঙ্গদের মতো না কেউ বিবেক বুদ্ধি বলেতে।